হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমাদের উৎসবের মরশুম শেষ হয়ে শীত এসে দরজায় কড়া নাড়তে শুরু করেছে। শীতকাল মানে আমরা আমাদের ত্বকের মধ্যে ড্রাইনেস ফিল করতে শুরু করি। শীতকাল এলে যারা সারা বছর ত্বকের যত্ন করে না, তারাও ত্বকের যত্ন নিয়ে সচেতন হয়ে পড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সর্বকালের সেরা ক্রিম। এই ক্রিমগুলো তোমাদের সবার ঘরেই রয়েছে, অন্তত এই দুটো ক্রিমের মধ্যে যে কোনো একটা তো সবার ঘরেই রয়েছে। তুমি হয়তো তোমার ঠাকুরমা, জেঠিমা, কাকিমা বা মাকে এই ক্রিমগুলো ব্যবহার করতে দেখেছো, কিন্তু তুমি নিজে নিশ্চিত নও যে তোমারও এই ক্রিমগুলো ব্যবহার করা উচিত কি উচিত নয়। ইতিমধ্যে অনেকেই গেস করে ফেলেছ আমি কোন ক্রিমের কথা বলছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলছি আমাদের চিরপরিচিত ক্রিম বোরোলিন আর বোরো প্লাস নিয়ে। বোরোলিন আর বোরো প্লাস এমন দুটো ক্রিম যেটা শীত এলে প্রায় আমাদের সবার ঘরেই থাকে। এবার কারো কারো বাড়িতে তো সারা বছরই বোরোলিন আর বোরো প্লাস দেখা যায়। তারা ত্বকের যত্ন বলতেই শুধুমাত্র এই দুটো ক্রিমকেই বোঝে, বিশেষ করে বোরোলিন। বোরোলিন অনেক বছর আগের ক্রিম, আমাদের ভারত বাংলাদেশ দুই দেশে এটাকে পাওয়া যায় এবং প্রত্যেক বাড়িতেই বোরোলিন রয়েছে। বোরোলিনকে ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, এমনকি বোরো প্লাসকেও ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এগুলো শুধু নর্মাল ক্রিম নয়, এগুলো অ্যান্টিসেপটিক ক্রিম। অ্যান্টিসেপটিক ক্রিম মানে এগুলো তোমার ত্বকের ওপরে থাকা জীবাণুকে ধ্বংস করে। হালকা কেটে গেল, ছড়ে গেল, সেখানে তুমি বোরোলিন অথবা বোরো প্লাসের প্রলেপ লাগাও এবং তোমার কাটা জায়গা কিন্তু খুব তাড়াতাড়ি সারতে শুরু করে। যারা পিঙ্ক লিপস চাও, তারা নর্মাল যে কোনো লিপ বামের বদলে বোরোলিন অথবা বোরো প্লাসকে অ্যাজ এ লিপ বাম ব্যবহার করতে পারো। এমনকি তোমার ফেসে হঠাৎ করে পিম্পলস চলে এলে সেই পিম্পলসকে রাতারাতি দূর করার জন্য বোরোলিন অথবা বোরো প্লাস নিয়ে সেই পিম্পলসের ওপর লাগিয়ে রাখলে রাতারাতি তোমার পিম্পলস কিন্তু দূর হয়ে যায়। প্রায় বছরখানিক আগে এবং তারও বেশি আগে আমি বোরোলিনকে কী করে ত্বকের যত্নে ব্যবহার করা যায় এ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং বোরো প্লাসকেও কী কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করা যায় সেটা নিয়েও ভিডিও দিয়েছিলাম। দুটো ভিডিওই আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং ত্বকের যত্নে বোরোলিনকে আর বোরো প্লাসকে বিভিন্নভাবে ব্যবহার করে এর উপকার কিন্তু তোমরাও অনুভব করতে পারো। বন্ধুরা, আমি পুজোর দিনগুলো থেকেই বোরো প্লাসকে রোজ রাতে আমার ত্বকের যত্নে ব্যবহার করা শুরু করে দিয়েছি, কারণ আমার ঘরে বোরোলিন ছিল না, বোরো প্লাস ছিল, তো আমি এটাকেই ব্যবহার করতে শুরু করেছিলাম। এবং আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, রোজ রাতে বোরো প্লাস আমার ফুল ফেসে এবং ঠোঁটে লাগিয়ে ঘুমানোর পরের দিন সকালে আমি দেখতাম আমার ঠোঁটের থেকে হালকা পাতলা চামড়ার মতো উঠে আসছে। ইভেন ফেসেরও কোনো কোনো অংশে একই জিনিস হচ্ছিল। এর কারণ কি? এর কারণ আমাদের ফেসে যেখানে শক্ত ডেড স্কিন সেলস রয়েছে, মৃত কোষ রয়েছে, সেগুলোকে বোরো প্লাস সারা রাতে সরিয়ে দেয় এবং সকালবেলা যখন তুমি তোমার ফেসটাকে ওয়াশ করো সেগুলো বাইরে চলে আসে। বোরো প্লাস এতটাই কার্যকরী। তোমরা আমার বোরো প্লাসের এই টিউবটা দেখেই বুঝতে পারছো আমার বোরো প্লাস কিন্তু একদমই শেষ হয়ে এসেছে, আর তার জন্য আমি আরেকটা ছোট কন্টেইনার কিনে নিয়ে এসেছি, যেমন কি তোমরা দেখতে পারছো। একই সাথে আমি বোরোলিনও কিনে নিয়ে এসেছি, মানে এই শীতকালে শুধু আমার না, আমার পরিবারের বাকি সদস্যদের জন্য এই বোরো প্লাস বোরোলিনগুলো মাস্ট হ্যাভ। তো তোমরাও এই মরশুমে এই জিনিসগুলোকে ঘরে রাখো, বোরোলিন আর বোরো প্লাসকে ঘরে এনে রাখো। তো যেমন কি বললাম, বোরোলিন আর বোরো প্লাসকে ত্বকের যত্নে কী কীভাবে ব্যবহার করা যায়, কী কীভাবে এর উপকার তোমরা নিতে পারো সেটা জানতে হলে অলরেডি দুটো ভিডিও চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। অথবা আমি সাজেস্ট করব এখন থেকেই প্রত্যেক দিন রাতের বেলায় বোরোলিন অথবা বোরো প্লাস দুটোর মধ্যে যে কোনো একটা ফুল ফেসে অ্যাপ্লাই করে তুমি ঘুমিয়ে যাও। এখন থেকেই যদি তুমি বোরোলিন ব্যবহার করতে শুরু করো, তবে তুমি ফিল করতে পারবে গোটা শীতকাল তোমার ত্বক অনেক নরম তুলতুলে থাকবে। যারা আমার কথা মেনে এই মরশুমে বোরোলিনকে অ্যাজ এ নাইট ক্রিম রোজ ব্যবহার করবে, তাদের ফেসে পিম্পলস অ্যাকনি হবে না, ছোটোখাটো দাগছোপ থাকলে সেগুলো দূরে চলে যাবে, ত্বক ইভেন টোনড হবে, স্মুথ হবে, বাচ্চাদের মতো নরম তুলতুলে হবে। তুমি হয়তো লক্ষ্য করেছো ছোটো বাচ্চাদের ত্বক কত বেশি হেলদি আর কত বেশি গ্লোয়িং থাকে, ইভেন টোনড থাকে। আর আমাদের মতো বড়দের ত্বকের মধ্যেই যত সমস্যা, কালো সাদা ছোপছোপ, গোটা ফেসের বিভিন্ন রকমের রং, এটা মোটেও ভালো লাগে না। তার জন্য তুমি এখন থেকেই বোরোলিন ব্যবহার করতে শুরু করো। তুমি আজই বোরোলিন অথবা বোরো প্লাস দুটোর মধ্যে যে কোনো একটা তোমার পছন্দ মতো কিনে নিয়ে আসো এবং রাতের বেলা করে এটাকে মেখে ঘুমিয়ে পড়ো।
অবশ্যই পরিষ্কার মুখে ব্যবহার করবে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক দিন খুব ভালো করে তোমার পছন্দের ফেস ওয়াশ দিয়ে বা আমার দেখানো বিভিন্ন DIY ফেস ওয়াশ ক্লিনজার রয়েছে সেগুলো দিয়ে ফেসটাকে ক্লিন করবে। মুখটা যখন পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার মুখে সরাসরি বোরোলিন অথবা বোরোপ্লাস দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে, ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করবে এবং তারপর তুমি ঘুমিয়ে পড়বে। এভাবে তুমি 7 দিন ব্যবহার করেই বুঝতে পারবে তোমার ত্বকের অনেক সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। যাদের বাড়িতে বয়স্ক কেউ আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো, ইভেন তুমি তোমার মাকে জিজ্ঞেস করেও দেখতে পারো। তারা ত্বকের যত্নে অন্য কোনো কিছু ব্যবহার করে না, শুধুমাত্র বোরোলিন বা বোরোপ্লাস, বিশেষ করে বোরোলিনই ব্যবহার করে আর তাদের ত্বক কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আমি তোমাদেরকে মজার একটা কথা বলতে চাই। রিসেন্ট আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন মেয়ের সাথে, সে আমার বয়সী। তার ত্বক এত সুন্দর সেটা দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি যখন তার ত্বকের সিক্রেট জানতে চাইলাম সে বলল সে বোরোলিন রোজ রাতে মাখে, এমনকি গরমকালেও রাতের বেলা নাইট ক্রিম হিসেবে সে অন্য কিছুর কথা ভাবতেই পারে না, সে বোরোলিনই ব্যবহার করে। আমি বললাম পিম্পলসের প্রবলেম হয় না? বলল না, পিম্পলসেরও প্রবলেম হয় না, দাগছোপ? বলে দাগছোপও হয় না। আমি 12 মাস এভাবে বোরোলিন ইউজ করি আর আমার ত্বক থাকে নরম, তুলতুলে, দাগছোপ মুক্ত, হেলদি, গ্লোয়িং আর রেডিয়েন্ট। অর্থাৎ আমাদের ত্বকে বোরোলিনের কিন্তু ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সবথেকে মজার ব্যাপার কী বলো তো, বোরোলিন বোরোপ্লাস এগুলো ভীষণই সস্তা, সবাই অ্যাফোর্ড করতে পারবে। তুমি টিনেজার হও, তুমি অ্যাডাল্ট হও বা তোমার বয়স যাই হোক, তুমি কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল দুটো ম্যাজিক্যাল ক্রিম। আমি সাজেস্ট করব এগুলোকে অ্যাজ এ নাইট ক্রিম ব্যবহার করবে দিনের বেলায়। রোদে কখনোই বোরোলিন বোরোপ্লাস মেখে বেড হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা ভুল করা যাবে না। রাতের বেলা কিন্তু অ্যাজ এ ময়েশ্চারাইজার, অ্যাজ এ নাইট ক্রিম তুমি তোমার ফেসে, হাতে, গলায় ভালো করে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা মেখে ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে ফিরে এসে ধন্যবাদ জানাবেই, এবং তুমি যখন এটা ব্যবহার করবে তোমার মাও কিন্তু অবাক হয়ে যাবে যে হঠাৎ করে তুমি কেন বোরোলিন বা বোরোপ্লাস ব্যবহার করতে শুরু করলে। আর তখন তুমি আমার কথা বলবে যে আমি সাজেস্ট করেছি তাই তুমি এগুলো ব্যবহার করছো। আর তখন কিন্তু তোমার মাও আমাকে অনেক অনেক ব্লেসিংস দেবে যে আমি তোমার মাথায় এই সুবুদ্ধিটা দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, খুবই একটা সুন্দর টপিকের ওপর, কী করে এই মরশুমে তুমি তোমার ত্বকের স্পেশাল কেয়ার করতে পারো সবথেকে সস্তা পদ্ধতিতে, সবথেকে সুরক্ষিত উপায়, সেটা আমি শেয়ার করলাম। আমি আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করার মাধ্যমে সেটা আমাকে বুঝিয়ে দিতে পারো, তোমরা কমেন্ট করো, প্রশ্ন করো, আমি সময় লাগলেও প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবো। সো প্লিজ কমেন্ট করে কোনো প্রশ্ন, কোনো সাজেশন থাকলে সেগুলো তোমরা দিতে পারো। আর এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারা কারা বোরোলিনকে ব্যবহার করছো কমেন্ট করে জানাও, আর যারা যারা আমার ভিডিও দেখে ব্যবহার করবে তারাও কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই কতজন আমার এই সাজেশন ফলো করতে চলেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।